আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, দেন আমরার আকিদা যেটা যেমন একটা আমি হই তোমা টাঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতর আকিদা, যেমন আল্লাহ নিয়ে আকিদা কোরআনে করিমর ছয়টা আয়াতার সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশ রূপে আসেন, আল্লাহ আরশের উপরে আসেন, এক আয়াতে হর আরো আয়াতে আমরা রে হর আইনামা কুনতুম ওহুয়া মাকুম, তুমি দিনে যে জায়গা থাকো আল্লাহ তোমার লগে আসেন, কথা বলা হলে গেল হইল, এক আয়াতে হর আল্লাহ আরশের উপরে আসেন, আরো আয়াতে হর যদি পড়েছি আয়াতে হর তুমি যে জায়গার মধ্যে আসো আল্লাহ তোমার লগে আসেন, বুঝা যার নামি দোয়া আয়াতে দুইটা অর্থ হর হল জানি মাতনা কেন দোয়াতে কিটা হর এক আয়াতে হর আল্লাহ আরো শো আর আরো আয়াতে হর আল্লাহ দিনের সব জায়গার মধ্যে আস, এখন আমার কোরআন জায়গাত রইত আর আল্লাহ শান ও মান জায়গাত রইত গিয়া, এখন যদি তোমার এইখান ইলিম থাকে না আমি তো দেখি আর মোবাইলে দেখি তো গুমরা মানুষ বানালে চলে, আমি দুই হাজার আজকে নাম আমার হইতেও লাগবো আমার হদিস হদিস রিলেটেড মাত আমার হদিসে আমি যদি কই না আমি আল্লাহর কাছে ধরা খাইব, হেউ রাগ করলে কিন্তু হইতো না আমি হেউরে কটাক্ষ করে কথা হইতাম না, হেউ প্রতিপন্নমূলক আমি হেউরে কথা হইতাম না, কিন্তু যেগু বাস্তবতার সাথে যদি মিলে যায় ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতিরা যদি বুব্বা শয়তান হইল ওই ব্যক্তি বুব্বা শয়তান হইল গিয়া বাহুয়া খরচ শয়তান এই লুগিয়া বুব্বা শয়তান যার কাছে যে বসাত থাকে আর তার কাছে তার সামনে যদি কোরআন এবং সুন্নার বক্তব্য দেওয়া হয় হে যদি আপনার বসিয়া থাকে কোনো কাউন্টিং দেয় না ফাহুয়া আখরসু শয়তান এই ব্যক্তি বুব্বা শয়তান এই ব্যক্তি বুব্বা শয়তান এই ব্যক্তি বুব্বা শয়তান, আমি যদি জানার পরে আমি যদি কেন হই না তাহলে আমার উপরে গুনাহ দিব গিয়া কথা লাগিয়া আমরা সংশোধন মূলক পাবে ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতাতু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মধ্যে হইতরা নবী হল দি হইল হইতরা ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতাতু, যদি কোন মানুষের ভুল যদি ধরা পড়ে নবী হল হইতরা ইন উরিদু ইল্লা ইসলাহ আমরা সংশোধন করার লাগিয়া চেষ্টা মাস্তা তাহাতু আমার যতটুকু তৌফিক আছে সংশোধন হিসাবে আমি এগুলা তোমার দণ্ডে হইয়া দিবার চেষ্টা করমু, যদি মিডিয়ার মাধ্যমে যদি কোনো মা পায় তাহলে মিডিয়ার মাধ্যমে হওয়া হইত, কোরআনে করিমর সুরা ইউসুফর 51 নম্বর আয়াতের মধ্যে এই কথা হওয়া হর সিরতে হলিবার মধ্যে আল্লামা নুরুদ্দিন হলবিও তান সিরতে হলিবার মধ্যে এই কথা আন্তরা যদি প্রকাশ্য মিডিয়ার মাধ্যমে কোন কথা হয় এগুলো শরীয়তের পরিপন্থী যদি হয় তাই জেলা কইসন সংশোধন ভাবে হবু তুমি তার ওলা হইয়া দেও, এর মধ্যে আমরা খেয়ারে খেয়ারর মান দে খেয়ারর সম্মান দে আমরা খাটো করার উদ্দেশ্য হইতো না আমরা উদ্দেশ্য হইল গিয়া একমাত্র আল্লাহর উলুহিয়ত আর রসুলর রিসালিয়ত জন্য বজায় থাকে, এইভাবে আমরা সব একার নেক হইয়া চলতাম, যাই হোক এখন এই আয়াতের মধ্যে খাওয়ার আল্লাহ আরেশর মধ্যে ইয়াতে হর আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আসন ইন্না আল্লাহ তাআলা জাতান ফিল আরশে ওয়া কুদরাতান ফিদ দুনিয়া কুল্লি কুল্লিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশর মধ্যে তাইন জাত হিসাবে আল্লাহর জাত হিসাবে তাইন আরশর মধ্যে আসন আর তান কুদরত তান শক্তি তান পাওয়ার যেটা সমস্ত পৃথিবীর মধ্যে বিরাজমান আছে, এই আয়াতের তাফসীর হরিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হইতরা সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, এখন যদি প্রশ্ন করে আল্লাহ আরশের মধ্যে কিলা আছেন কাইফিয়াতুহু মাজহুলুন আল্লাহ কিভাবে আছেন এই এটা তো অস্পষ্ট, আল ঈমানু বিহি ওয়াজিবুন এর উপরে ঈমান আনা ওয়াজিব, আসওয়ালু বিহি বেদাতুন এই সম্পর্কে প্রশ্ন করা বেদাত, হেন না ওয়াল্লাযী আনজালা ইলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ
wabtigha ta'wilihi wa ma ya'lamu ta'wilahu illa Allah wa rasikuna fil ilmi yakuluna amanna kullu min indi rabbina wa ma yadakkaru illa ulul albab. O ayat ter tafsir o ayat ter kore dise ayat ter moddhe khawar zain Allah rasul e khoya gesol Quran e kareem moddhe ayat ase dui rokom ek goi logya muhkamat ar ek goi logya mutashabiyat mutashabiyat muhkamat mutashabiyat e logo ayat je ayat gula ami porechi এই আয়াতর অর্থ আল্লাহর রাসূলে কোনটা কইয়া গেছেন না ইয়া ইগুরে মানিয়ে নেবা ওয়াজিব ইগুরে মানিয়ে নেবা ওয়াজিব এখন হইল গিয়া আরফটা আকীদা হইতা হলো গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া একতলে হই এটা মাথা হইল দেখা যায় এটা আমি নাম আছে না আল্লাহর নবী মরে গেছেন নাউজুবিল্লাহ মিন জালিক কও না আল্লাহর নবী মরা পায় পান রোজা হই না হল খবর মাঝে মরা নাউযু বিল্লাহ মিন জালি ও মা ইয়াযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া কইতরা আরাফা মুজদালফা আল্লাহর নবী কইয়া কইতরা এই এইটা সম্পর্কে তুমি তার শিষ্টাচারমূলক সম্মানসূচক শব্দ ব্যবহার করবে সম্মানসূচক যদি শব্দ ব্যবহার করো না ইহানাতুল আম্বিয়ায়ে কুফরুন আম্বিয়ায়ে কেরামরে এমন শব্দ ব্যবহার করবে যে শব্দ প্রয়োগ করলে হানে এহানা তুইলে ইয়াখরুজ মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আদিন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে গিয়া আল্লাহর নবী হাদিসের মধ্যে ওর দালাইলুন নবুয়া দুই নম্বর খন্ডর মধ্যে সম্ভবত 166 নম্বর পৃষ্ঠা সম্ভবত আমার আজ থেকে প্রায় 8-10 বছর আগের সভা এটা এর মধ্যে ওর লা তাকুলু আজসাদুল আম্বিয়া ওহুম আহিয়াহুন ফিল কুবুর আম্বিয়া কেরাম হল তারা কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন সেই জায়গার মধ্যে তারা রিজিক দেওয়া হয় খানি দেওয়া হয় গিয়া ওহুম ইউসাল্লুনা কোন হাদিসের মধ্যে আর ওহুম ইউসাল্লুন আপনার যেহেতু ইজা মাতাল ইনসান ইনকাতা আন আমালুহু কোন সহিহ বুখারীর রওয়ায়াত মানুষ মারা যাওয়ার সাথে সাথে মানুষের আমল ছেদ করা হয়ে যায় কবরের মধ্যে আর কোন ধরনের মানুষ আমল করতে পারে না কোন হাদিসের মধ্যে আর হুম ইউসাল্লুনা তারা খবরের মাঝে আপনার নামাজ পড়ে আম্বিয়া কেরাম বলে এক দলে আপনার কইয়া কইরিছন নবী হল মরা নাউজুবিল্লাহ কাছে হও না আবার এরা নামাজও পড়ে রোজাও রাখে হজও করে জকাতও দেন ও তারিখে আর খামাইল নি আকিদা আগে দেখবা আপনারা কথার ওয়াজ শুনবা আকিদাও আগে ঠিক করার কির বেজান আছে এই কম সময়ের মধ্যে আমার সময় কমে যার গিয়া আমি অধিষ্ঠানে এটা নিয়ে আমি শেষ করতাম বয়ানটা যে এই কম সময়ের ভিতরে আমি মনে করি নই সব বুঝাইতে পারতাম না আমি দুইটার তো মাথা একটা বইলাম গিয়া যে আপনারা খেয়াল করবায় দেন বয়ান শুনতে গিয়া হকানি আলী বকল আপনার দ্বারা কুরা উদ্দেশ্য সামনে লিয়ে বক্তব্য হইতো এখন বেলকিবাজির দিন শেষ হয়ে গেছে গিয়া বেলকিবাজি হরি হরি আপনার ইসলামর স্টেজ রে নিয়া কোরআন রে নিয়া হাদিস রে নিয়া মানে এমন জায়গার মধ্যে পৌঁছাইছো যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর বেশি বেশি আপনারাই তা করদা ফিতরার আজকে আকাইদ রিলেটেড মাত আজ ফিতরা রিলেটেড না আজকে আপনারা কিলা খতরা আপনারা যদি আমরা বঙ্গি যদি বঙ্গিয়ালা মানুষ যদি ইনো আনো না তাই তো আর বঙ্গি করতে পারতা না আর তুমি আমারে আনিয়া ও সিয়ারো বইয়া তুই দিছো বড় সিয়ারো আমার কোরআন হাদিস জানা নাই এখন আমি কিতা করতাম আমি ওই কিতা করতাম আমি কিতা করমু ও হাদিস তুই শুনিলাও আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতাজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের ভিতরে তা কিয়া ইলিম তানিয়া বাকর নিতা নাই ওয়ালাকিন্না بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا سئلوا أفتوا بخير علم دلوا عدلوا এমন এক সময় আইব উপযুক্ত মানুষ হক্কানি আলিম কুরআন হাদিস খনে ওলা রইতে নাই সমাজের মানুষে আমাল খান কটাইয়ার মজরের মেসাবরে আনিয়া মুফতির সিয়ারে বইবা বইয়া তান কাছে আপনার তারা বক্তব্য শুনতে চাইবা এইন সাইয়া দেখবা এখন যদি আমি যদি বক্তব্য দেই না মানে আমার কিতাব হইবা আমার মুফতি আছে আর এখানে রইব নি
সহিহুল ওয়াক্তাও বেগয়রে ইলমিন মানে মাসলা জিজ্ঞাসা করব ফতোয়া দিব তারার কিয়াস দিয়া মন গলা ফতোয়া দেব আরম্ভ করব দাল্লু ওয়া দাল্লু তারা বন্ধ গোমরা মানুষ বানাইবো গোমরা এখন আমরা আমার নবী কিছু আনিয়া আর বই আমারে কই দিছো আমি উসর সম্পর্কে আলোচনা করতাম আমি তো দিকাল জানি না আমার এই জীবনটা আমি গান গাই আমি তো কাটাই না ও না কথা লাগিয়া ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম যাচাই করতে সময় বালা হরি বক্তা যাচাই করতে লাগবো বালা বক্তা তুমি যাচাই করতে লাগবো যাচাই না করে যদি তুমি দান ইলা যদি করো তুমি দান বনবাই গুনা আর রাশি ওয়াল মুরতশি কেলাহুমা ফিন নার সুদ খানেওয়ালা এবং লেখনেওয়ালা কাতিবাহু শাহিদাহু আকিলাহু খানেওয়ালা সাক্ষী দেনেওয়ালা লেখনেওয়ালা সব জাহান্নামের মধ্যে যাইবা যারা প্রোগ্রাম ঘুরিয়া যখন মধ্যে যাইবা কেন যাইবা এই সময় কোরআন এবং সুন্নারে অপব্যবহার করাইবা অপব্যবহার করার কারণে মানুষের এহানো তুইব কোরআনর হদিসর এহানো তুইব এহানো তোয়ার কারণে গিয়া আপনার আল কোরআন হুজ্জাতু লাকা আও আলাইকা অন্য হদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আর কোরআনে করিমে কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দিব আর কিছু মানুষের পক্ষে সাক্ষী দিব গিয়া কিছু মানুষের বিপক্ষে ওলা সাক্ষী দিব কইব ও আল্লাহ আমনে আমারে এমন এক জায়গার মধ্যে দিছলাই আমারে তারা ওলা অপব্যবহার করছে গিয়া এই এই হদিসর মেস্তাক তুমি তা নই দিবাই এবং যদি বালা করি পর্যবেক্ষণ করিয়া বক্তা যদি চয়ন করো না এই মেস্কাত শরীফ 33 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হদিসার আলিম হল দিয়া আল্লাহ জহর আগুন আরম্ভ 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 দিবা জাননেওয়ালা শিক্ষিত মুহদ্দিস মুফাসসির বক্তা দিয়া তিন দল মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের আগুনের উদ্বোধন দিবা এর মধ্যে তা কিয়া বড় বড় আলিম হল মুহদ্দিস হল ফির হল সুফি হল বুজুর্গ হল ও এক হদিসের মধ্যে কইতিরা রজুলুন وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأوتي به فعرفه نعمه فعرفها الله بلا بلا علم غول محدث مفسر غول كما تدينان با أني أخيبا فما ميتا تماري دي جيان ديگري تسلام এটার খাস তুমি কিতা করছো তাই কইবা ইয়া রাব্বাল আলামিন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু আমি তো নিজে ইসলাম শিক্ষা করছি আমি কুরআন শিক্ষা করছি আমি ওয়াজ করাইছি মানুষের কাছে বিলীন করছি মানুষের কাছে সরবরাহ করছি মসজিদ ফলাইছি মাদ্রাসা ফলাইছি আমি তো ইসলামের বহুত কাম করছি আল্লাহ কইবা কাজাবতা তুমি মিথ্যা কথা বলায় তুমি বেঈমানের জায়গা হও না তুমি এটা কিয়া লাগে হরছো আমি কইতাম নি তুমি হরছো ওয়ালা কিন্নাকা তাআল্লামতাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন ওয়া ক্বারাতাল কুরআনা লিউকালা হুয়া ক্বারিউন ফাকাদ কিলা তুমি দুনিয়া যে সময় আসলাই এটা হরছো তোমার তান্ডে মানুষে বড় কারি সাহেব হইতা তোমার কারাত শুনিয়া বড় কারি হইতা তোমার গলার সুর শুনিয়া বড় বড় মুহাদ্দিস হইতা বড় মুফাসসির হইতা বড় বক্তা হইতা ফাকাদ কিলা দিনে তোমার এটা কোয়া হয়ে গেছে ফা উতিয়া বিহি এনেন ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া বিনা এই আলিমের ভাওয়াত বান্দিয়া মুখ বান্দিয়া জাহান্নামের মধ্যে ফেলাও নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কইতরা ফাগুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু এই আলিমের ভাওয়াত মুখ বক্তার বান্দিয়া জাহান্নামের মধ্যে ফেলাও নিয়া ওই নয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতিরা কইতিরা আতামুরুনা নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন এই রকম বক্তারে এই রকম বক্তা এই রকম বক্তারে আপনার জাহান্নামের মধ্যে ফালানি হইব আর তার শরীর থেকে সমস্ত নারী বুড়ি সব বড় বার হই যাইব আর তাই খালি জেলা বয়ারে মারা দিতে সময় চক্কর দিয়ে তাই টাইম দেইতে পারতাম না বর্ষ পারই দিব তাই চেক করে দিবা জাহান্নামের মধ্যে অন্যান্য মানুষের আয় হইবা বলে হুজুর আপনি যেই সময় পৃথিবীতে আসলে আমরা রে আপনি বড় বড় বয়ান দিতাই তফসিল করতাই ওয়াজ করতাই আজকে আপনার এই অবস্থা কি ভাই ওয়াজ করতে জানে হয় না রে ভাই 5 বছর ঘর বুইয়া আসলাম কথা হদিস কোরআন চাইয়া তাই দেখলাম
then সুটা তো মুশকিল আছে আই লল্লখারি ভাই আমরা খালি মাটিতে যা কিলা খালি নামও বিনাশমেন্ট হইতো আর লল্লখারি ভাই আমরা আই খালি মুফতা কিলা চাইতাম ও আমি কই দিলাম ইকান তখন আলেম হল ইয়া জাহান্নামের মধ্যে আমরা যাইমু আরেকটা হাদিস আমি আপনার সম্মুখে কইয়া এটা আল্লাহ এবং রাসূলের হাদিসে আমি কোট করিয়া এখন যদি কেউ আমার বিপক্ষে অবস্থান করো অর্থ দাঁড়াইব গিয়া আপনারা আল্লাহর বিপক্ষে গেলায় হাদিসের বিপক্ষে আমার বিপক্ষে গেলায় রাসূলের হাদিসের বিপক্ষে গেলায় আমার জিহাদ করার কোনো দরকার নাই যদি আমি আল্লাহ এবং রাসূলের কথাগুলারে আমি উপস্থাপন করছি গিয়া আল্লাহ এবং রাসূলের কথাগুলারে যদি আমরা বর্তমানে ডিনাই করি লাই আমরা এর মেস্তা হই দিমু গিয়া মেশকাত শরীফ 38 নম্বর পৃষ্ঠা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن الله رسول হইরা তুমি তান প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাও জুব্বুল হুজুন তাকিয়া قال يا رسول الله وما جب الحزن সাহাবী বলে হইলা ইয়া رسول الله জুব্বুল হুজুন কি তা জিনিস তখন নবীজি কইলা কালা ওয়াদিন ফি জাহান্নাম ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা জাহান্নামের মধ্যে একটা ময়দান জাহান্নামের মধ্যে একটা আগুনের ময়দান এই ময়দানটা কিয়া অন্যান্য জাহান্নামে রোজ 400 বার আল্লাহর কাছে বানাসা 400 বার ইয়াকুলু বাদুহা বাদান আয়াতের মধ্যে আর জাহান্নামে দেশে দাউট মারিয়া ধরবো জাহান্নামের আগুন দুনিয়ার আগুন ও সত্তর ভাগ ওর এক ভাগ দুইয়া দেওয়া হয়েছে অনর অন বড় করি আগুন ধরার বাদে দাম দাম কিলা করে ইয়াকুলু বাদুহা বাদান এক জাহান্নামে সাইব আর এক জাহান্নামরে ওলা খামার মারি খাইতো যেন আমার বাসায় প্রকাশ করার নাই আল্লাহর নবী হইত্রা ওয়াদিয়ান বি জাহান্নাম জাহান্নামের মাঝে ওলা একটা ময়দান এই ময়দানটা কি আগুনের ময়দানটা কি অন্যান্য জাহান্নামে আপনার রোজ আল্লাহর কাছে 600 বার বানাসার ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়াদখুলুহা নবীর ওহা হইল এই ওয়াদি জুব্বুল হুজুরের মধ্যে খে যাইব ইকানের মধ্যে খে হামাইব গিয়া নবীর হইল কালা আল কুরাউ আল কুরাউল মুরাউন ও খারি হন ও আলিম হন ও বক্তা হন ও মুফাসসির হল মুরাউনা আর সামাউনা যারা তারা নিজর বক্তারে নিজর আমলে মানুষের কাছে উনাই হয়ে বেড়ায় তুমি কিছু গুপ্ত আমল করছো তুমি রাত তাজুদের নামাজ পড়ো তাতাজাফা জুনুব জুনুব মানিল মাতাজি তুমি রাতে আল্লাহর ইবাদত করো তুমি কান মানরে আপনার কোন ক্ষেত্রে হরা কাল রাত উঠিলাম তাজুদের রক্ত আর দেশি উঠিয়া হেয়াল গুগুয়া তুমি হরান গুজারা যাই হোক এরা জাহান্নামের মধ্যে যাইব গিয়া এখন আমি আমার নয়টা আমার টাইম নাই নয়টা মাত্র 8 মিনিট সময় আছে 8 মিনিটের মধ্যে আমি কনক্লুড করে দিয়া দেন এখন আমি আমার দুই তিনজন আলিম সম্পর্কে তারা শরীয়ত বিরোধের কিছু কথা কইছেন যেগুলা ইয়ের নেটর মধ্যে খুব বাইরাল হইছে গিয়া আমি নুরিদু ইল্লাল ইসলাম আস্তাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ এই কথাগুলা রে ভাই আমি একবারে খালিস নিয়তে আমি একলা ফাইয়া কইলা মনে কিন্তু একলা ফাইয়া কইয়া ইকিগানোর মতলব রইত নাই যেহেতু মিডিয়ার মধ্যে ইতা মাত কথা চলে তাহলে আমি মিডিয়ার মাধ্যম দিয়ে আমি কইয়া আমার মৌলানা আলী আহমদ সাহেব আজকে এখানে বক্তা আজকে তাইন প্রদান আকর্ষ খেয়াও কিন্তু মাইন্ড করবাই নাই মাঝখানে তাহান একটা ভিডিও দেখলাম 24 মার্চ 2021 ডিমাপুর নিউ মার্কেট মসজিদ তাইন ওয়াজ কতরা ওয়াজ হরিয়া এক ওয়াজের মধ্যে তাইন হইতিরা যেন জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ারের মধ্যে বুয়াত আর তাইন মদিনা শরীফের মধ্যে গেছেন
হনো গিয়া দেখলা খালি সিলটর মানুষ আখতাও আল্লাহর নবী উঠে কইছেন সিলটি ইমাম সাহেব আগে যাও গিয়া হইয়া তানে আপনার ইমাম বানানি হইছে গিয়া তাই ইমাম হইয়া আল্লাহর নবী কিছে তাই ইমাম হইয়া নামাজটা পড়িছেন গিয়া আপনারা ভিডিও যেটা হইছে বাহিরে দেখবা মাসুম ভিডিওটা লাগে দেখাইও তারা এই কথা হওয়ার কারণে এখন অর্থ কিটা দাঁড়াইল গিয়া অর্থ দাঁড়াইল গিয়া ভাই শুন কিন্তু খেয়াল লাগে আমি ঘাত প্রতিঘাত কেউ যদি আমরা এই বক্তব্য এখন বাদ দিলাম সরাসরি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে দিই ভাই গুনাহ কবিরা হইব গিয়া যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে সময় মেরাজের মধ্যে গেলা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মেরাজের বুখারি শরীফ হাদিস খুলো দেখ ভাই আল্লাহর নবী ইমামুল আম্বিয়া হউ জায়গার মধ্যে গিয়া সমস্ত আম্বিয়া কেরাম গল ফিসে লইয়া আল্লাহর নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে সমস্ত পৃথিবীর হাদিস হল আপনারা যদি স্টাডি করো দেখ ভাই একটা দিন আল্লাহর নবী কোন সাহাবীর ঘরে নামাজ পড়াইছেন না মাত্র দুই দিন মাত্র দুই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় নবীজি বেমার হয়ে গেছেন তখন নামাজের রক্ত জার গিয়া তখন আল্লাহর নবী আইতরা না তখন আল্লাহ আবু বকর সিদ্দিক ইমামতির মধ্যে গেছেন গিয়া তখন লাস্টে আপনার ইয়া তাওয়াক্কা আলা ইয়াদে বিলাল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দুরিয়া দেই সময় নবীজি আইলা তখন আবু বকর সিদ্দিক ফা তাখাল্লাফা আবু বকর সিদ্দিক পিছিয়ে উড়ে গেলা ফাউমা বিয়াদিহি রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে কইলা আবু বকর তুমি তাকো তাকো এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই জায়গার মধ্যে আল্লাহ আবু বকর উড়ে গেছেন পিছে আবার দারুল ভাই আল্লাহর নবী ইমামতি করছেন গিয়া কোন জীবনে কোন দিন আল্লাহর নবী কোন মানুষের পিছনে নামাজ পড়িছেন না তখন ওমা তাখুতুকা বিয়ামিনিকা লিয়ারতাবাল্লাযিনা ইলা আখির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইতিরা ও নবী তোমার আমি দুনিয়ার কোন প্রতিষ্ঠানের মধ্যে ফলাইছি না কারণ কিটা দুনিয়ার কোন প্রতিষ্ঠান তোমার যদি ফলাই যায় অর্থ দাঁড়াইব গিয়া তুমি অন্যের মুখাপিক কই দিবাই গিয়া লিয়ারতাবাল্লাযিনা যারা শোক সন্দেহের মধ্যে পড়ে যাইব আল্লাহর নবী ফা তুমলা আলাইহি বুকা তাওয়াসিলা আল্লাহর নবীরে হেরা সাহায্য করিয়া কিংবা তো তাই নিজের আজ দিয়ে কোরআন লিখে লেখা গিয়া এই কথা হওয়ার কারণে আমি যতটুকু রিচার্জ করিয়া আমি হদিস কোরআন যে করিয়া শানে রসুল মিলাইয়া দেখছি এই কথাটা মারাত্মক নবীর শানুর খিলাফ হইছে গিয়া আলী ওমর সাহেব আমি আলী ওমর সাহেবের হইয়া আমরা সরল মনের মানুষ কেন আমরা সব ভাই ভাই এই নবাজ ঘরে আপনারে আমরা আপনারে আমরা হুজাই থেকে আনছি আপনারে মান সম্মান দিবার লাগি আনছি ইনো বেজ্জত করা লাগি আমরা আনছি না আর কমিটি তিনজন যারা আসো ই মাতলে আছে আপনার যে করিও না বলে তাই তো ওলা হইয়া তাহলে বেজ্জত করে দিলাম আমি আলী আমার সাহেবের হইয়ার এই ব্যাপারে এহানতুল আম্বিয়ায়ে কুফরুন আম্বিয়া কেরামর রে এটা এহানত করা হয়েছে এহানত করা সরাসরি কুফরি ইয়াখরুজু মিনাল ইসলাম তাহরুজু শারাতু মিনাল আদিন এই ব্যাপারে আপনি একটা স্পষ্টীকরণ দিবা আর দুই নম্বর কথা হইল গিয়া এই বরাকবরীর জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা 20 গাড়ি তুই গেছেন মৌলানা নূর নবী খান সাহেব তার সঙ্গে আমার আগে আই 5 বছর আগের কথা হইয়া বহুত দুঃখ লইয়া তার কাছে গিয়া ওলা আলোচনা শুরু করলা হুজুর ওলা ওলা বহুত আলিম হলর হদিস উবু ওলা ওলা আমার কইয়া হইলা বাবা আইস থেকে 40 বছর আগে আমার মাথা চাকুদি ফার মানুষ ডেকার দিয়া ডেকার দিয়া আমি নূর নবী খানের মাথা চাকুদি আমার বাতিল পন্থীরা ইয়াকিদের মাত তুহরা খানে মার মারছো কিন্তু আজকে এই নূর নবী খান সাহেবে আজকে তারার তারার অনুপ্রেরণায় আমার মুজাহিদের মিলত সাহেব বর্তমানে আসুন আপনারা মোবাইলে দেখো মনে আমি বারো হয়েছি এখন বর্তমানে আজ তারার অনুপ্রেরণায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পাইছি আজ আমার আরো একজন মৌলানা মিডিয়ার মাধ্যমে আমি হইয়ার আমি কোনো বেটা ধরাই না আমি দুনিয়া পেটিশনার কোনো ওয়াইজ না আমি কোনো বক্তাও নাই আমি আমি যেরকম হইতাম আমি এখানে একবার খুললাম হয়ে যাই গিয়া আমার আহলে সুন্নাত ওয়াল জামাত নজরুল ইসলাম সাহেব তাই নিয়ে বক্তব্যের মধ্যে হইতে দেখছি জাবির আহমদ মৌলানা সাহেব একজন গুমরার আসন্দানি গোলাগুলি করিয়া হেন লগে কইতরা গিয়া আমরা নদুয়া জমিয়ত আলা সুন্নতি না তো বেদা বেদা সব এ হই গিছি ও ভাই তোমার এই পারমিশন কে দিলো নজুল ইসলাম স্যার তোমার এই পারমিশন কে দিলো কোরআন তুমি কি দিলো আমার তো বুঝা সব কথা আছেন খালি আলোচনা হলো বাদে আমরা বাসিন্দা হুজুর এখানে আমরা জানুন না আমরা জানাই মুতালে আইস দিনে খাইতা করি
ফেট বসাইতা হুরি রে ভাইয়াই আইজ মনহরি নো দূর পিল লয়া লি কামাতা দূর নাও জরা শুনলে বাবা কি আমরা এটা হরি না করতে পারতাম না আমি যে কথাগুলা কইলাম আমি গাজমূলক কইছি না তুমি তান ইউটিউব পাতা রাইতো কথাগুলা জেলা আসি ওলা যে কাটাকাটি করি গেল কাটাকাটি করি না কাটাকাটি না করে জেলা আসি ওলা কলা হয় জানি আর আমি যে কথাগুলা কইলাম কুরআন এবং হাদিস থেকে আমি কারণে কোনো কথা করি না কথা কইছি না যে কথাগুলা কইছি ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিলমুন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু লাইকা কানা আনহু মাসুলা যারা যে বিষয়ে জ্ঞান নাই আল্লাহর পুত্র এই বিষয়ে তুমি চুপ থাকিও তুমি কোনো কথা কইও না ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু লাইকা কানা আনহু মাসুলা যদি বড়াইবা লাগে ডিগ্রি দিয়ে বড়াইবা লাগে যদি হো তাহলে এখানে জবাব তুমি দিতে হইব আলে ও মানাখতিম আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমু নাইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আই তোমার মুখ মোর লাগাই দিমু আতে কথা হইব ভাবে সাক্ষী দিব তুমি দেখান করিয়া গেছো ভাই আই ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম টাইম আছে নি আচ্ছা এটা মাত না এটা খালি এটা মানে এটা মানুষের কুমড়া বানালে শুনলেন আমি আমি তো টাইম টুন জানি না ও আমি কোরআন এবং হাদিস থেকে অক্ষর অক্ষর দূরে দূরে হতে ইয়ার আপনারা যদি পালা যদি ফাইন মনে করি নো আমার কথা লইও আর না যদি হরন তুমি তান লইও না আচ্ছা যাই হোক ওয়াজ বেদান তুমি তার শুনবা এটা মাত খনে ওলা বরাবর কোনো মানুষ পাইতাই নাই বুড়া বুড়া যারা আসলে আমরা আকাবির হল বয়স তারা তারা আমার মনে করি নেও তো নুদ্দরি লইছি আর এখন করতো বহুত বছর হয়েছে তো আপনারা তো দেখা তো সমাজে শোনা এটা দেখা রাখতো এটা মাতনে ওলা কোনো আলিম পাইছু নি সবে মাতো না মাতিলে আপনার বাজার নষ্ট হয়েছি বুঝি তে আপনারা আপনারা কাছে আমার দরখাস্ত আপনারা আলিম আনতে শুনে ডাইরেক্ট সভাপতি ওলা মানুষ বই বা অন্য জায়গার মধ্যে আজ তোমার বিষয়ে ডাইরেক্ট ওখান থেকে ওটা হইতা কোরআন ও আয়াত থেকে তুমি ওয়াজ করতা সব বন্ধুই দিবা যাই হোক যাই হোক খতমে নবুয়ত মা কানা মুহাম্মাদুন আবা হাতিম রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন মা কানা মুহাম্মাদ নাবা হাতিম মির রিজালিকুম আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ কইতিরা আল্লাহর নবী খাতমুন নবীন আমি আল্লাহর নবী রে খাতিমুন নবীন খাতিমুল আম্বিয়া বানাইয়া দিছি খাতম শব্দের অর্থ হইল গিয়া ওয়া খিতামুহু মিসকুন ওয়া খিতামুহু মিসকুন জান্নাতের মধ্যে মানুষের যে প্যাকেটিং ফানি দেওয়া হইব এই প্যাকেটিং ফানির যে মুখ মারা রইব মোহর যেটা হইল সিল মারা ওটার নাম খিতাম খাতিমুন নবীন আল্লাহ নবীর কাছে নবুয়তির সীমা মোহর মারে দিছেন গিয়া এখন যদি তুমি হও বলে নবী বারিবার সম্ভাবনা আছে ইমান হইবনি মাঝখানে তো বরাহর এখন পর্যন্ত আহলে সুন্নতর কোন আলিমে কোন স্পষ্টীকরণ দিয়া না এরা কে আহলে সুন্নত আইস একদিন আগে মুজাহিদে মিলা সাহেব দিয়ে দিলে আমি দিছি আইস মৌলানা ইউসুফ আলী সাহেব ওলা বুয়া আর মৌলানা বিলাল সাহেব হয়ে এখন কইরা যে জুম বুখারী শরীফর ফড়ার এবারত সদের বদরপুর টাইটেল আসতেও বলে আল্লাহ নবী আইসন আইয়া বলে খালি গফপত্র আমির শরীর তো লোকে গফপত্র কথা করতে করতে ওলা মস্ত হয়েছে উবার আমির শরীর চাপ বুয়া তার নবী উবাইয়া গফপত্র দেখলে হে কইব নি ধরনে তুমি যদি আধা কেজি সোনা পাও মাসুম আধা কেজি সোনা যদি পাও তুমি আটি আটি কইবাই নি বলে আমি সোনা পাইছি কইবাই নি নবী দেখলে এরা এখন মোবাইল বাড়িলে দেখা যায় নবী দেখে নিছি আল্লাহর নবী হদিসের মধ্যে আর
আল্লাহর নবীরে কেউ যদি একবার দেখি লয় ছয় মাস পর্যন্ত এই মানুষ দুনিয়ার দন্তা তার হইতো না আমি স্পষ্ট করে দিছি প্রায় 72,000 ভিউজ হয়েছে দেখছি ভিডিও তোমার সমাজ কল্যাণ অনুভূত হইতিরা বৈশিষ্ট্য তারা আমল আমরা বাদে পালাই দতার হইব আর ই বেটায় মনে হয় পাকা সাপ বানাইয়া সুন্দর মতে ভাই কুনম কুন্তা লড়িত রাও না ইহা লাখি তুবল মাদাই না পাঁচশালা ফোন মিহি হদিসের মধ্যে আর আমার তারিখ বলে ইটা হল না রে বা তুমি দিস আজ ইনডাইরেক্টলি নবী বানাইয়া বই রিস মানে ও জায়গার মধ্যে আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার কোনো পয়সা উঠে লাগতো না আমি যেন যাই বিয়াই আই সন্ধ্যা তুললা জিও করলাই পয়সা খরচ হইল খরচ হইয়া কত লস ইন থেকে দিন কিতা শিখা হইল আইজ আমরা ও জায়গার মধ্যে গিয়া গেছি ইন্নাল্লাহ লা ইউখাইরু মা বিকাউমিন হাত্তা ইউখাইরু মা বিআনফুসিহিম আল্লাহ অতক্ষণ পর্যন্ত কোন জাতিরে কোন মানুষের পরিবর্তন করতো নাই ততক্ষণ পর্যন্ত হে নিজে পরিবর্তন হইতো না আমি খালি কাউন্টিং যাই হোক আমার নিবেদন পয়সা পাই গেছেন আমি যে কথা গুলো হইলাম আমি খেয়াল গাছমূলক কইয়ার না আপনারা বিবেচনা করবাই এটা বহুত লম্বা আলোচনা কোরআন হাদিস সামনে রাখিয়া এটা ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার এটা তফসিরের দরকার তফসিরের দরকার আল্লাহ যদি মনে করি নেও মাথায় লইনতে মাতি মিছে আল্লাহ আমি এখানে ডরাইও না আর ওয়াজও আমার পয়সা পয়সা লাগেও না মসজিদে সাপ্তাহিক কিংবা তো মাসিক আপনারা তফসিলের ব্যবস্থা যদি আমার করিয়া দেয় পয়সা করে কোনটা লাগতো না গাড়ি আমি লইয়া মানুষের দিনের কথা শোনাইমু আপনারা যদি পারেন তাহলে ব্যবস্থা করবাই আমার নূর ভাই আসন মোস্তফা ভাই আসন তাহলে যোগাযোগ যদি করো ইনশাল্লাহ আপনারা পাইবাই আর আমি যে কথাগুলো কইলাম আমার আলিয়া মোর্শাদ আমি আপনারে কোনো কাটো করা লাগিয়ে কইছি না আমার নজরুল ভাই তোমারে কোনো কাটো করা লাগি নাই সত্য কথা যেগুলো আমি উপস্থাপন করছি এর মাধ্যম দিয়া যে কথাগুলো কইছি আপনারা বিবেচনা করবাই বিনা দলিলে কোনো কথা কইছি না দলিলের ভিত্তিতে আমি কথাগুলা কইছি পরবর্তীতে যদি তুমি তান আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তোমার দেখা তুমি তান বিবেচনা করিয়া নজরুল ভাই যে কথাগুলো আগে কইছো কথা থেকে রুজু করার চেষ্টা করিও ওয়াগরে দাওয়ানান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা